তো বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পড়ছো অর্থাৎ স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আজকের এই স্টুডেন্ট স্কলারশিপ বা তোমাদের ভবিষ্যতের জন্য দেড় হাজার টাকার একটি গিফট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এই স্টুডেন্ট স্কলারশিপ কিংবা আজ তোমাদের দেড় হাজার টাকার একটি গিফট প্রত্যেকেই পাবে সম্পূর্ণ ভিডিওটা সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো কিভাবে আমাদের এডুকেশন সেক্টর ধীরে ধীরে এগাচ্ছে এ এবং এখন এই সময় তুমি যতই বড় ডিগ্রি নাও না কেন ও যতই পড়াশোনা করো না কেন উচ্চশিক্ষায় শিক্ষিত হও না কেন তোমার কিন্তু একটা জিনিসের রিকোয়ারমেন্ট লাগবে লাগবেই লাগবে সেটা হচ্ছে কম্পিউটার কোর্স কম্পিউটার কোর্স যদি তুমি না যা করো কম্পিউটার সার্টিফিকেট যদি না থাকে কম্পিউটারের নলেজ যদি না থাকে তাহলে কিন্তু তুমি সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজেই নিযুক্ত হতে পারবে না সরকারি জব তো পাবেই না একই সাথে প্রাইভেট জবও পাবে না তোমাদের এই সমস্যার সমাধানের জন্য ও আজকে এই ভিডিওতে তোমাদের জন্য একটি কম্পিউটার কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেব এছাড়া এই কম্পিউটার কোর্সের একাধিক বেনিফিট রয়েছে একই সাথে এই কম্পিউটার কোর্স যেটা বাজার চলতি মূল্য দেড় হাজার টাকা সেটা তোমরা কিভাবে এ সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং কি কি বেনিফিট পাবে সমস্তটাই বিস্তারিত জানাবো এই কম্পিউটার কোর্সটি করার পরে তুমি একটি সার্টিফিকেট পাবে এবং এই সার্টিফিকেটটা ভবিষ্যতে তুমি সরকারি চাকরি করো কিংবা বেসরকারি চাকরি করো দুই জায়গায় কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে কাজে লাগাতে পারবে সবার প্রথমে বিনামূল্যে এই কোর্সে ইন্ডেল করার জন্য প্রথম কমেন্টে একটি লিংক দেওয়া আছে ওই লিংকে তোমাদের ক্লিক করতে হবে প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানে দেখতেই পাচ্ছ কোর্সের যে মূল্য রয়েছে গত চোদ্দোশো পঁচাত্তর কিন্তু তোমাদের একটা টাকাও দিতে হবে না আগে কোর্স ডিটেলস তোমাদের দেখিয়ে দিই কোর্স সম্বন্ধে এখানে জেনে নেবো অ্যাবাউট সেকশানে সাতাশটা ভিডিও থাকবে টেন আওয়ার্সের কন্টেন্ট থাকবে ঠিক আছে স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া থাকবে যেটা অন্যান্যদের সম্পূর্ণ পনেরোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হয় তোমাদের জন্য এই সময় ফ্রিতে তোমরা পেয়ে যাবে এই টপিক এখানে কভার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের কাজে লাগবে যেমনটি বললাম তো এবারে এই কোর্সে কিভাবে ইনরোল করবে সেটা দেখে নাও সবার প্রথমে তোমাদের এখানে চলে যেতে হবে ইনরোল নাও বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই ইনরোল নাওয়ে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি ইনরোল নাওয়ে ক্লিক করছি ইনরোল নাওয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদের কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে ঠিক আছে তো তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে ফেসবুক গুগল তো আমি এখান থেকে তোমাদের বলবো কন্টিনিউ উইথ গুগল করতে তো কন্টিনিউ উইথ গুগল তোমরা করবে তো এখান থেকে তোমার গুগল অ্যাকাউন্টটি তুমি সিলেক্ট করে নেবে যেই গুগল অ্যাকাউন্টটি তুমি সিলেক্ট করে নেবে তৎক্ষণাৎ তোমার কাছে ফোন নাম্বার চাইবে তো এখানে তোমার ফোন নম্বর তোমাকে দিয়ে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপডেট প্রোফাইলে তোমাদের ক্লিক করে দিতে হবে এরপরে তোমাদের ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এখানে আমি ওটিপি বসিয়ে দিয়ে দিচ্ছি আমার ওটিপি হচ্ছে সেভেন টু টু সিক্স তো তোমার ফোন নাম্বারে যে ওটিপি আসবে সেই ওটিপিটা তোমাকে দিতে হবে ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই মোবাইলে ক্লিক করতে তোমাদের হবে যেই ভেরিফাই মোবাইলে ক্লিক করবে এখানে দেখালো মোবাইল ভেরিফাই সাকসেসফুলি ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমরা দুবার ব্যাক আসতে পারো কিংবা ওই লিঙ্ক থেকে আবার রিডাইরেক্ট হয়ে এই জায়গায় এসে ইনরোল নাওয়ে তোমরা ক্লিক করতে পারো যেই ইনরোল নাওয়ে ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমার এখানে নাম ফোন নাম্বার এবং কান্ট্রি স্টেট এবং পিন কোড এগুলো কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে তারপরে তোমরা কান্ট্রি স্টেট এবং পিন কোড দেওয়ার পর আপডেট প্রোফাইলে তোমাদের ক্লিক করতে হবে যেই তোমরা আপডেট প্রোফাইলে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে দেখো একটা কুপন কোড বলে একটা অপশান রয়েছে এখানে তোমাদের দিয়ে দিতে হবে কি এক্সেল গিফট বলে একটা কুপন কোড তোমাদের এখানে দিয়ে দিতে হবে এই কুপন কোডের জায়গায় তোমাদের এটা লিখে দিতে হবে এক্সেল গিফট বড় হাতে লিখতে হবে ঠিক আছে এক্সেল গিফট লেখার পর তোমরা এখানে দেখতে পারবে যে অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে সেই অ্যাপ্লাইয়ে তোমরা ক্লিক করবে যেই তোমরা অ্যাপ্লাই ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু জিরো হয়ে যাবে এবং স্টার্ট লার্নিং যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের এই কোর্সটি করে নিতে পারবে এবং এই কোর্সটি করার পর তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ সাকসেসফুলি পারচেস দেখাচ্ছে গো টু মাই অ্যাকাউন্ট তো এখানে দেখতেই পাচ্ছ মাই কোর্স রয়েছে মাই কোর্সে গিয়ে তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারবে তারপরে মাই সার্টিফিকেটস রয়েছে ওই সার্টিফিকেটসে গিয়ে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে তোমরা সার্টিফিকেট নিয়ে নিতে পারবে তার মানে তোমরা বুঝতেই পারলে কিভাবে তোমরা দেড় হাজার টাকার এই কোর্সটি কিংবা এই স্কলারশিপটি তোমরা পেয়ে যেতে পারবে তোমরা সকলেই যেন তোমাদের ভবিষ্যতে এটা প্রত্যেকের কাজে লাগবে এবং যারা কম্পিউটার কোর্স শিখেছ তাদেরও কাজে লাগবে কারণ পরীক্ষার আগে তোমরা একবার জ্বালিয়ে নিতে পারবে জেনে যেতে পারবে কম্পিউটার কোর্সটি আর যেহেতু বিনামূল্যে তোমরা এটা পাচ্ছ প্রত্যেকেই সুবিধা ভোগ করো আমি এটাই বলবো স্টুডেন্টদের ফিউচারের জন্য এই স্কলারশিপ সেই কারণে স্টুডেন্ট স্কলারশিপ এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই যে কোর্সটি এই কোর্সটি তোমার নিজের সময় মতো তুমি যে সময় ফাঁকা থাকবে সেই সময় এই কোর্সটি কমপ্লিট করতে পারবে এবং এই কোর্সটি কমপ্লিট করার পর তুমি একটা সার্টিফিকেট পাবে এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু ভবিষ্যতে যে কোনো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু শো করতে পারবে এছাড়া আরও একটা বিষয় তোমাদের বলে রাখি এই কোর্সটা শেষ করার কোনো সময়সীমা নেই তোমরা চাইলে এক সপ্তাহ শেষ করতে পারবে কেউ চাইলে এক মাসও সময় লাগাতে পারবে তোমার উপর নির্ভর করছে তুমি কতদিনে এই সার্টিফিকেট হাতে পাত পেতে চাও কতদিনে এই কোর্সটা কমপ্লিট করতে চাও তোমাদের যাদের এই মুহূর্তে পরীক্ষা রয়েছে এই মুহূর্তে কোর্সটি করতে চাইছো না তোমরা প্রত্যেকে এই কোর্সটি কিন্তু এই মুহূর্তে ইনরোল করে রাখো পরবর্তীকালে কোর্সটি করবে কারণ এই যে কোর্সটি এই কোর্সটি বিনামূল্যে পাবে কিন্তু এই মাসের জন্যই কাজে এক্ষুনি তোমরা কিন্তু ইনরোল করে রাখো যেরকমভাবে বললাম সেই রকমভাবে বিনামূল্যে কোর্সটি করার জন্য এই মাস পেরিয়ে গেলে কিন্তু তাহলে কিন্তু তোমাকে এই কোর্সটি করার জন্য দেড় হাজার টাকা দিতে হবে এই মাসের জন্য সম্পূর্ণভাবে ফ্রিতে এই কোর্সটি তোমরা করে নিতে পারবে যদি ভবিষ্যতে এক্সটেন্ড করা হয় সেটাও তোমাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত